আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন, এই নামাজগুলো পড়তে হবে কিনা? দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকরামের দুই রকম মত আছে। যে সমস্ত ওলামা ইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়, ভালো করে বুঝেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ, মানে অমুসলমান হয়ে যায়। তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ গেছে পড়েন নাই, সেগুলো আর এখন পড়া লাগবে না, কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন, কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গেলে এটা পড়া লাগে। সূত্রটা বুঝতে পারছেন? এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না, এটা মানেন কিনা? বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন, মানেন কিনা এটা? ও তো সেক্ষেত্রে আপনি অনেক, আমি এই কথা এই জন্য বলছি, অনেকে বলে যে হুজুর, অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না। আমি বলি খুব ভালো কথা, আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন, এই তো হতে পারে স্কলার তার ইজতিহাদ, আপনি সেটা নিচ্ছেন, এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে। বলে না সেটা তো নেব না, তাহলে সুবিধা মতো নিলে তো হইলো না, বুঝেন নাই কথা। তো এই জন্য যে সমস্ত ওলামায়ে কিরাম, ওলামায়ে আহনাফ এবং আর অনেক ওলামাদের মতে, ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে, যে নামাজটা পড়া উচিত, আমি নিয়মিত পড়তে পারছি না, এটা দুঃখিত, আমি পড়বো, চেষ্টা করবো, আল্লাহ, তার ভিতরে অপরাধ বোধ আছে, সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে, এই ব্যক্তি কাফের না। যার কারণে মুসলমান হওয়ার কারণে তার এই যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে। সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন। এখন কত হলে অনেক নামাজ হিসাব করতে পারি না, তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন এত বছরে, কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে, মাঝে গ্যাপ এত বছরে, তাহলে প্রতি বছর এত বছরের কতদিন হয়, প্রতিদিন কত অক্ত হয়, একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করুন যে এর কম হবে না, এর বেশি হবে না, কম হবে, তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন। শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্যু আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ। গ্রামে অনেক কুসংস্কার আছে, তার মধ্যে একটা হলো যে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কুকুর মাটি খুঁড়তে থাকে, তখন সবাই মনে করে কেউ মারা যাবে অথবা বাম চোখ লাফালেই কোনো বিপদ আসে, এবারে কিছু বললে ভালো হবে। বাম চোখ লাফালে বিপদ আসে, ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা খরচ হয়, এরকম আরো অনেক আজগুবি আজগুবি কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? এগুলো সবগুলোই কুসংস্কারচ্ছন্ন কথা। আবারও যে ভাঙা আয়নায় চোখ দেখা ভালো না, ভাঙা প্লেটে খাবার খাওয়া ভালো না, আমি বলি ভাঙা প্লেটে খাবার খাওয়া ভালো না তো, কারণ ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, এটা তো ডাক্তারদের সাবজেক্ট, আমার সাবজেক্ট না। যে ভাই ভাঙা প্লেটে খেয়েন না, ওখানে ভাঙার ভাঁজের মধ্যে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, পরিষ্কার করা সম্ভব হবে না। আর ভাঙা আয়নায় চোখ দেখা, চেহারা দেখা যায় না, থাকলে ক্ষতি হয় মানুষের, এটা হয়তো কোনো আয়নার দোকানদারে বাইর করছে, তার হয়তো আয়না বেচা দরকার, যাতে ভাঙা আয়না দিয়ে মানুষ না সারে, বকিল মানুষ কৃপণ মানুষ যাতে আয়না বেশি কিনতে পারে, এই জন্য হয়তো এই মশলা বাইর করছে। এসব মশলা কোনটা কোথেকে আসছে আল্লাহ জানে, কিন্তু এগুলোর পিছনে দুর্গন্ধ থাকতেও পারে, তবে এগুলোর কোনো ভিত্তি নাই। ডান হাত আর বাম হাত চুলকানিতে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই, যদি সম্পর্ক থাকতো তাহলে ওই যে ছুত্রা ফাতানা কি পাতা আছে না লাগালে চুলকায়, তাহলে হাতে লাগে সবাই চুলকাইতো টাকা আসার জন্য, অতএব এগুলো সবই কুসংস্কারের জন্য বিশ্বাস।